জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৌমা ষষ্ঠী। এক্ষেত্রে বাড়ির বৌদের মঙ্গল কামনা করে এই দিনটি পালন করা হয়। পুত্র সন্তানের মঙ্গল কামনায় যেমন শাশুড়িরা এই দিনটি পালন করেন, তেমনি বাড়ির বৌমাদের মঙ্গল কামনাতেও শাশুড়িরা এদিন উদযাপন করেন। জামাই ষষ্ঠীর দিনেই দ্বিতীয় বর্ষের বৌমা ষষ্ঠী পালন করলেন হাওড়ার কুলগাছিয়ার আদক পরিবারের শাশুড়ি। শাশুড়ি চম্পা আদক এদিন সমস্ত লোকাচার মেনে বরণ পর্ব ও উপহার তুলে দেন বৌমাদের হাতে, আর অন্তিম পর্বে ছিল রকমারি খাওয়া দাওয়া। এবাড়ির ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাই বাড়ির বৌমাদের বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না, তাই এ বাড়িতেই থাকে এই আয়োজন। এই দিন তাই শুধুমাত্র জামাইদের নয়, এই দিন বাড়ির বৌমাদেরও। গত বছরে হয়েছিল, এই বছরেও হয়েছে, আরো যতদিন মা পারবেন ততদিন করবেন, আমাদের খুব ভালো লেগেছে। আমরা আবহাওয়া দফতর আবারও জারি করেছে তাপপ্রবাহের সতর্কতা। ভ্যাবসা গরমে প্রাণ উষ্ঠাগত সাধারণ মানুষের, আর প্রত্যেক বছর এই সময়ে হুগলির চুচুড়ার কারবালা মোড়ের কাছে এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করেন এই পান্তা ভাতের উৎসবের। কয়েক বছর আগের শুরু হওয়া পান্তা উৎসব কয়েকশো মানুষ থেকে এবার হাজারের গণ্ডি পেরোচ্ছে। শুধু এই জেলার মানুষই নয়, আশেপাশের নানা জেলা থেকে এই উৎসবে সামিল হন বহু মানুষ। পান্তা ভাত কাঁচা লঙ্কা, পেঁয়াজি, আলু সেদ্ধ, লঙ্কা ভাজা যেমন থাকে, তেমনই সঙ্গে থাকে আরও 15-16 রকমের পদ। থাকে চুনো মাছের ঝাল, মাছের ডিমের বড়া। কবজি ডুবিয়ে সেই খাওয়ার দৃশ্য চোখে পড়ল এই উৎসবে। শেষ পাতে ছিল এই সময়কার নানা ফলমূল। তীব্র গরমে মাটিতে পাত পেরে বসে এই খাবার খেতে রীতিমতো উৎসাহ দেখা যায় মানুষের মধ্যে। পড়শি রাজ্য এই আসামে নানা আঙ্গিকের লোকনৃত্য খুবই জনপ্রিয়, তার মধ্যে বিশেষভাবে জায়গা করে গিয়েছে রবীন্দ্র সংস্কৃতি। সারা বছর ধরেই রবীন্দ্র নৃত্য ও গানের চর্চা করে থাকেন শিক্ষার্থীরা, কিন্তু মেধা প্রতিভা যাচাই করতে সরকার নিয়েছেন এই উদ্যোগ। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড বিশেষভাবে এগিয়ে এসেছেন এই অনুষ্ঠান আয়োজনে। জেলাভিত্তিক যারা প্রতিভার স্বাক্ষর রাখবেন তাদের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মিলবে। এখান থেকেই আগামী দিনের প্রতিভারা উঠে আসবে। অনুষ্ঠানে নানা বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংস্কৃতিক নানা ব্যক্তিত্ব। ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হল মিনাখার নলফা ছয়নি এলাকায়। বাংলা থেকে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলা দেখতে আসেন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ। এই খেলাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন উৎসাহী জনতা। গ্রামবাসীদের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এই দৌড়ে অংশগ্রহণ করে 30টা ঘোড়া। প্রথম পুরস্কার ছিল 10,000 টাকা। হাজার হাজার মানুষের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন। এদিন দৌড়ে প্রত্যেকটি ঘোড়াই প্রাণপণ লড়াই করে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতেই এই আয়োজন বলে জানান সংগঠকরা। এই প্রতিযোগিতা ঘিরে এই এলাকা একটি মেলারও চেহারা নেয়।